রাজ্যে 22টি ডিগ্রি কলেজে ভর্তি সমস্যা নিয়ে যখন চরম ক্ষোভ দেখা দিয়েছে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে, ঠিক এই পরিস্থিতিতে নতুনভাবে শিক্ষক নিয়োগের ব্যবস্থা না করে ঢালাও হারে শিক্ষক বদলির ঘটনা ঘটালেন রাজ্য শিক্ষা দপ্তর। অথচ রাজ্যের বিভিন্ন বিদ্যালয় প্রয়োজনের তুলনায় শিক্ষক স্বল্পতায় ভুগছে বহুদিন ধরে। এরই মধ্যে রাজধানীর বোচ্ছং এইচএস স্কুল থেকে একযোগে 12 জন শিক্ষককে বদলির নোটিশ ধরিয়ে দেওয়া হয় শিক্ষা দপ্তর থেকে। আর এই 12 জন শিক্ষকের মধ্যে অধিকাংশ হচ্ছেন বিজ্ঞান ও কলা বিভাগের। এদিকে শিক্ষা দপ্তরে এই তুগলুকি কাণ্ড কারখানায় চরম ক্ষোভ দেখা দিয়েছে বোচ্ছং এইচএস স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে। এদিকে শিক্ষা দপ্তরে এই তুগলুকি কাণ্ড কারখানায় চরম ক্ষোভ দেখা দিয়েছে বোচ্ছং এইচএস স্কুলের ছাত্রদের মধ্যে। নিজেদের পরীক্ষা ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন তারা। এ প্রসঙ্গে বোচ্ছং স্কুলের এক ছাত্র জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে এমনিতেই দীর্ঘ মাস ধরে বন্ধ রয়েছে স্কুল, নেইবারহুড ক্লাসও বন্ধ হয়ে গেছে। নতুন শিক্ষক কবে আসবেন এবং সেই শিক্ষকের সঙ্গে অ্যাডজাস্ট হতে পারবেন কিনা, পঠন পাঠনে কতটুকু সাহায্য পাবেন, এই সব প্রশ্ন তুলেছেন বোচ্ছং স্কুলের ছাত্রটি। কালকে সিবিএস ওয়েবসাইটে একটা নোটিশ দেখতে পাই, যেখানে বলা হয়েছে যে আমাদের আগরতলার তথা ত্রিপুরার অনেক টিচাররাই বদলি হয়েছে, পাশাপাশি আমাদের বোচ্ছং স্কুলের টোটাল 11 জন শিক্ষক শিক্ষিকা এবং 1 জন আমাদের স্কুলেই ডেপুটেশনে ছিলেন, তো টোটাল 12 জন আমাদের স্কুল থেকে ট্রান্সফার করা হয়েছে অন্যত্র। তো এখন আমাদের সমস্যা হচ্ছে গিয়ে যে এই যে 12 জন টিচারকে ট্রান্সফার করা হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই আছে বিজ্ঞান বিভাগ এবং কলা বিভাগের। তো এবার বিজ্ঞান বিভাগ এবং কলা বিভাগের যেই সাবজেক্টে ধরো 2 জন টিচার ছিল, 2 জনকে একসাথে বদলি করা হয়েছে আমাদের স্কুল থেকে। তো এই এই পরিস্থিতিতে আমরা আমাদের স্কুল একদম শিক্ষক শূন্য বললেই চলে, কারণ সাবজেক্ট টিচার আমাদের কাছে নেই। আর এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের অনলাইন ক্লাস চলছিল, যেহেতু স্কুল বন্ধ, নেইবারহুড ক্লাসও বন্ধ হয়ে গেছে, তো আমাদের চলছিল অনলাইন ক্লাসগুলো। তো এখন যদি এই শিক্ষক শিক্ষিকারা আমাদের স্কুল থেকে চলে যায়, তো পরবর্তীতে যেই শিক্ষক শিক্ষিকাই আমাদের স্কুলে আসুক না কেন, ওনাদের সাথে আমাদের কমিউনিকেশন করা কোনোভাবেই সম্ভব হয়ে উঠবে না, বিকজ স্কুল বন্ধ। তো যে অনলাইন ক্লাসগুলো চলছিল সেগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে, তো আমরা আমাদের পঠন পাঠন কী করে সম্পূর্ণ করব, আমরা এই বিষয়ে টোটালি সন্দিহান, আমরা কিছুই বুঝতে পারছি না, আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে এখন টোটালি অন্ধকারে আছি। তো আমরা দপ্তরের কাছে আর্জি জানাতে চাই, দপ্তরের মন্ত্রীর কাছে আমরা আর্জি জানাতে চাই করজোড়ে, যে আপনারা অন্তত এই শিক্ষাবর্ষ 2020-21 যতদিন পর্যন্ত চলে, আমাদের এক্সাম হওয়া পর্যন্ত মাননীয় শিক্ষক শিক্ষিকাদের আমাদের স্কুলে থাকতে দিন। এরপরে আপনাদের সরকারি নিয়ম নীতি অনুযায়ী যদি ওনাদেরকে বদলি করতে হয় তাহলে আপনারা পুরো আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে যদি ওরা আমাদের স্কুল থেকে চলে যায় তাহলে আমাদের বিশাল বড় ক্ষতি হয়ে যাবে এবং আমাদের স্কুল একদম শিক্ষক শূন্য হয়ে যাবে। অপরদিকে বর্তমান পরিস্থিতিতে রাজ্যবাসীর আশা ভরসা পূরণ করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে শিক্ষা দপ্তর। সম্প্রতি মহাবিদ্যালয়ের 6th সেমিস্টারের পরীক্ষার ফি নিয়েও চরম অসন্তোষ দেখা দিয়েছে ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের মধ্যে। 10,323 শিক্ষকদেরও সমস্যা দূর করেনি রাজ্য সরকার ও তার শিক্ষা দপ্তর। কবে যে স্কুল খোলা হবে তারও কোনো নিশ্চয়তা নেই। এমতাবস্থায় অনলাইন শিক্ষার ব্যবস্থার মধ্যে শিক্ষক বদলির ঘটনার উপকারের চাইতে অপকারই অধিক হবে ছাত্রছাত্রীদের। ফিও রিপোর্ট, হাল্লাবোল।